প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবারে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু বিদায় নিতে হয়েছে লীগ পর্ব থেকেই। সব মিলিয়ে 7 পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মাশরাফি সাকিব তামিমদের। লীগ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপ জুড়ে উজ্জ্বল ছিলেন শুধুমাত্রই সাকিব আল হাসান। ব্যাটে বলে সমানতালে আলো ছড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 8 ম্যাচ তুলে নিয়েছেন 2টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি, বাকি ম্যাচটিতে আউট হয়েছেন 41 রানে। সব মিলিয়ে 86.57 গড়ে সাকিবের নামের পাশে রয়েছে 606 রান। এছাড়া বল হাতে নিয়েছেন 11 উইকেট। তাতে ওয়ানডে বিশ্বকাপের 12তম আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যদিও এবারে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের এই তালিকাটা লম্বাই ছিল, সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা কিংবা সর্বোচ্চ বোলার মিচেল স্টার্কও ছিলেন এই তালিকায়। এমনকি এত সব নামের মধ্যে কেন উইলিয়ামসনের নামটাও মনে রাখতে হয়েছে সবাইকে, কেননা কিউই অধিনায়কের ব্যাটের উপর ভর করেই ফাইনালে পৌঁছিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়কত্ব নিয়েও নজর কেড়েছেন তিনি, দলকে নিয়ে গেছেন কিন্তু ফাইনালে। আইসিসি তাই বেছে নিয়েছে তাকেই। সাকিব, রোহিত, স্টার্কদের হারিয়ে টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতে নিয়েছেন কেন উইলিয়ামসন। এ নিয়ে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেকেই আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এদিকে সাকিব ম্যান অব দ্য সিরিজ না হওয়ায় অবাক হয়েছেন ক্রিকবাজের 3 ক্রিকেট অ্যানালাইজ হাসা ভোগলে, রবিন উতাপ্পা এবং জহির খান। হাসা ভোগলে বলেন, এত রান এবং উইকেট নিয়েও সাকিব ম্যান অব দ্য ম্যাচ এর টুর্নামেন্টটি জিততে পারল না, এটা সত্যি অবিশ্বাস্য। হাসা ভোগলের কথার সাথে সুর মিলিয়ে রবিন উতাপ্পা বলেন, সাকিব কিন্তু আসলে দুর্দান্ত ছিল, কিন্তু সাকিবকে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার না দেওয়ায় আইসিসি কিন্তু সাকিবের সাথে বলতে গেলে অনেকটা প্রতারণাই করেছেন। কিন্তু আমার মনে হয় কেন উইলিয়ামসন পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে একের পর এক ম্যাচ অধিনায়ক হিসেবে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, হয়তোবা তার কারণেই আইসিসি তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন।